Hi everyone, আজকে হচ্ছে 5th of April and আজকে আমি খুবই এক্সাইটেড কারণ আজকে প্রথমবার আমি পারফর্ম করব আমার নিজের গ্রামে আর গ্রামের কলেজে কলেজের নাম হচ্ছে মদন মোহন তর্কালঙ্কার কলেজ আমার নিজের গ্রামে কলেজটা আর আমি আগে একবার গেছিলাম আর সেই সময় গিয়ে আমি আমাদের প্রিন্সিপালকে কথা দিয়েছিলাম যে আমি নেক্সট বার যখন শো হবে আমি আসব পারফর্ম করতে তো আজকে যাচ্ছি সেখানে আর এই যে ছেলেপিলে সব রেডি হয়ে গেছে সপ্ত আসিফ ওই যে আসিফ দেখতে পাচ্ছ আর ওই যে মা আসছে আজকে মাও যাচ্ছে বাই দবে বাবা আগে আগে চলে গেছে সকালে গিয়ে সব ব্যবস্থাপনা করে নিয়েছে আর আমরা এখন যাচ্ছি চলো তো এখন আমরা চলে এসেছি হচ্ছে আশানগর আর আশানগর হসপিটাল এই যে আমার পিছনে দেখতে পাচ্ছে আর এখানে আমার কাকার বাড়ি আছে এখানে এখন একটু ড্রেস চেঞ্জ করবো আমি বাড়িতে যাবো আমাদের বাড়িতে তো তারপর আমি ওখান থেকে বেরোবো ঠিক আছে তো দেখতে থাকো আর এই যে ছেলে পিলে সব আছে ওই কিরে হ্যালো আমি প্রথম খবর তোর এটা হচ্ছে আমার ভাই রোহিত ইচ্ছের মতো বাসালি ভালো না কত ভালোবাসা দিচ্ছে দোহাই আমাকে রোজ বিরত গুমনাম ইচ্ছের মতো বাসালি ভালো না কত ভালোবাসা দিচ্ছে দোহাই আমাকে রোজ বিরত বরবাদ হয়েছি আমি তোর অপেক্ষায় চুরমার করে আমাকে থাকতে দে ডুবে থাকতে দে তোর নাম ধরে আমাকে রাস্তা বল কোন আস্তানা কোন বন্দরে বলে দে বল বলে দে বল তো সবাইকে অনেক অনেক থ্যাংকস আজকে এখানে এসছো তোমরা তার জন্য আমি সত্যি খুব কৃতজ্ঞ অ্যান্ড এত ভালোবাসা পাবো সব থেকে বড় কথা প্রথমবার আমি নিজের গ্রামে এসে শো করছি আশানগরেই আমার বাড়ি তো তোমাদের সবার মাঝে এসছি এখানে আমার অনেক রিলেটিভরা আজকে এসছে প্লাস অনেক বন্ধু বান্ধব ভাই বোন সবাই এসছে সবাইকে অনেক অনেক থ্যাংকস আসার জন্য আশা করছি বেশ কিছু গান করবো তোমাদের সবার খুব ভালো লাগবে আর সবাই সেফলি সাবধানে থ্যাংক ইউ সবাই সাবধানে দেখো অনুষ্ঠান নিজেদের মধ্যে এনজয় করো খুব ভালো ভালো কয়েকটা গান আসছে তো নেক্সট গানে যাই নাকি এবার একটা হিন্দি গান হবে চলো যাই গুজরে
নাকি জানেনি তো এত আশা ভালোবাসায় মনে أبا
Thank you.
আর এখানে আমি লাস্টের সিনসিনারি নিতে পারলাম না সেরকম মানে এসেছিল সব ছেলেপিলে দেখা করতে কারণ আমার পুরো ফ্যামিলি সবাই ছিল আমি মানে ক্রাউড ছিল প্রচন্ড ক্রাউড আর সবথেকে বড় কথা ফোনটা আমার কাছে ছিল আর ওদেরকে আমি দিতে পারিনি ভুলে গেছিলাম এতটাই মানে ফ্যামিলির লোকজনদের সাথে আর বাবার বন্ধু বান্ধবদের সাথে আমার পিসি কাকা এদের সাথে এতদিন পরে দেখা হয়েছে মানে হারিয়ে গেছিলাম সত্যি কথা একটা কোশ্চেন বল কেমন লাগলো নিজের জায়গা তো শুনে আলাদাই ভাই আর সবথেকে বড় কথা এখানে এদের সাউন্ড প্লাস ব্যান্ডটা খুবই ভালো ছিল বেসিক্যালি এখন গ্রাম পরিদর্শন হচ্ছে মানে আমরা রিলেটিভদের বাড়ি যাচ্ছি আর আসছি এদিক দিয়ে খালি তাই তো এখন যাচ্ছি একটা পিসির বাড়ি এসেছি এরপরে বড়মার বাড়ি যাবো আর ওখানে গেছিলাম তো চাই চলো তো এখন পিসি বাড়িতে এসছি আর এদিকে দেখো টিচার পেরে নিয়ে চলে এসছে জিরে ধনে সর্ষে জিরে ধনে সর্ষে এই দেখো সজনে ডাটা ডাটাটা দেখি গাছ থেকে একদম ডিরেক্ট পেরে দিল সজনে ডাটা একদম ফ্রেশ ও তো এখন আমরা এসছি হচ্ছে এখানে একটা হোটেল আছে সেই হোটেলে খেতে এসছি কারণ খুব খিদে পেয়ে গেছে অনেকটা রাত হয়ে গেছে আর এদিকে সব নামছে এখন যাই দেখি খাওয়া দাওয়া করি দেখাচ্ছি কি খাচ্ছি তো এখন আমরা চলে এসেছি হচ্ছে এখানে বিরোহী বলে একটা জায়গা আছে নদীয়াতে বিরোহীতে এখানে কি বাবা তোমার বিয়ের বাস এখানে দাঁড়িয়েছিল বিয়ের বাস দাঁড়িয়েছিল এখানে খেয়ে দিলাম আহা এখন আমরা 1996 12 ফেব্রুয়ারি আহা তো এখানে এখন আমরা সবজি ভাত খাচ্ছি এদিকে সব হচ্ছে খাওয়া দাওয়া আর এখন মাংসটা আসবে আমাদের নাকি সো ব্লগটা গাইজ এখানেই শেষ করছি আর খাবার দাবার খেয়ে তো বাড়িতে ডিরেক্ট এসে শুয়ে পড়েছিলাম যাই হোক নিজের জায়গায় শো করার মজাই আলাদা কিছু বলার নেই সত্যি সবাইকে অনেক অনেক ধন্যবাদ স্পেশালি কলেজের সব স্টুডেন্টসদের টিচার্সদের প্রিন্সিপাল সবাইকে অনেক ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর এই ব্লগটা দেখো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো আর আমাদের আবির বিশ্বাস ব্লগসের ফেসবুক পেজটা এবং ইউটিউব চ্যানেলটা তোমরা ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও বাই